বাজারে গিয়ে শিং মাছ কিনে নিয়ে এসেছে কত, এবং প্রত্যেকটা শিং মাছ কিন্তু তাজা, দেশি শিং মাছ, দেশি আসেন না। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মাছগুলো। কত টাকার মাছ এখানে? একশো, একশো টাকায় দেশি মাছ দেয়? আধা কেজি মাছ? ও পাল্লা বিকেল বেলা মানুষ নাই, জন নাই, কুয়া কেঁচা মাছ, মানুষজন নাই, পুকুর কাঁচা মাছ। এখন দেখুন এর মধ্যে লবণ দিলে লাফালাফি করবে, এর মধ্যে মরে যাবে সব মাছগুলো। ই করেন না, থাক থাক থাক, দেখুন লবণ দিয়ে খারাপ শুরু হয়ে গেছে। এভাবে কিন্তু শিং মাছগুলো মারতে হবে, তা না হলে কিন্তু কাটা যাবে না। ভিউয়ার্স অসাধারণ লাগতেছে ভিউয়ার্স, তাই ভাবলো আপনাদের শেয়ার করি। আপনারা জানেন কি না জানি না, ভারী সুন্দর লাগতেছে। হ্যালো মনে গেছে সব? দেখুন অনেকদিন আপনাদের সাথে মাছ শেয়ার করা না, গায়ে ছিটে 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 লবণ লাগতেছে, চোখ মুখ হয়ে লাগতেছে, তাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগতেছে, এখনই কাটবেন? আপনারা এইভাবে কিন্তু শিং মাছগুলো মেরে ফেলতে পারবেন। মরে গেছে? আমার পায়ে তোমার মা খাইছে, এখনো আছে কয়েকটা তাজা না, মরে যাবে বোঝা যায় কোনটা তাজা আছে। আমার সারা শরীর লবণে লবণাক্ত হয়ে গেছে, মাছের সাথে সাথে আমার গায়েও চলে আসছে, চোখের মুখে চলে আসছে। এভাবে কিন্তু মাছগুলো অবশ্যই মেরে নেবেন, কারণ তা না হলে কিন্তু কোনো মাছ শিঙি মাছই কাটতে পারবে না, কারণ এর খোঁচা একবার যে খেয়েছে সে পৃথিবী।